আসসালামু আলাইকুম। আজকের পরিবেশটা দেখিয়ে বোঝা যাচ্ছে কালকে রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, চারপাশে পরিবেশটি একটু ভেজা ভেজা আর গাছের পাতাগুলো বেশ সতেজ। তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে উপরে চলে এসেছি ছাদে, মামি এখানে রান্না করবে, তো ভাবলাম আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখি মামি আজকে কী কী রান্না করছেন। মাংস তো এখনো খুলেই নাই, বরফ হয়ে আছে। মাংসের চেয়ে তেলই বেশি না? আবার কাটা লাগবে, একটু কাটেন মাংস, মানে ওই সাইজটা বড়। বাইরে সুন্দর বাতাস হচ্ছে মামি, মামি এখন চুলা ধরাবেন। পেয়ারা পাতা পোকা ধরে নষ্ট হয়ে যাবে, আমি না থাকলে নষ্ট হয়ে যাবে, মনে না থাকলে পাকড়ি খাবি। আর এক দুইটা চুলার একটা মুখ হওয়ার পর দুই চুলাতে কি সুন্দর আগুন, ওটা তো আমি ভালো আগুন যাই তাই না? সময় যায় সময় হবে পারে না।
মামির মাছ রান্না এবং ডাল দিয়ে মাংস রান্না মোটামুটি শেষ। মামি তরকারিতে মাছ দিয়ে দিল, তো চলুন এখন আমরা নিচে চলে যাই। নানু ভাইয়ের বাসার পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে। এই জুনায়েদ, পেয়ারার মধ্যে লাল লাল পিঁপড়া গুলা কি? ইয়াল্লা, একটা পেয়ারা কত পিঁপড়া দেখছো? দেখো এটা হচ্ছে বড় মামার জমিতে শাক লাগানো আছে। এটা নাপা শাক তাই না? এই যে হঠাৎ করে চোখে পড়লো মেজ মামার হাঁসটা কিরকম করে শুকে আছে, তো আমি নওশিনকে জিজ্ঞেস করলাম হাঁসটার কি কিছু হয়েছে কিনা। আমি ভেবেছিলাম হাঁসটা হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু ওরা বললো রাজহাঁস নাকি এভাবেই রেস্ট করে। বিষয়টা কিন্তু মজার। মালিয়া মসজিদ ঝাড়ু দিচ্ছে। নওশিন কোথায় মালি? মামা বললো যে বাইদুল মোকাদ্দাস ঝাড়ু দিত মাম মরিয়াম। হ্যাঁ, আমি দিচ্ছি, যাও আজকে গজল হলো না? অর্পা, মালিহা আর নওশিন আরবি পড়ে আসলো। তুমি মসজিদের ভিতরে ঝাড়ু দিছ? এখন বাজে 3:12, আমরা দুপুরে খাবার খেয়ে ফেলেছি, এখন আমি একটু চা খাবো। আর আপনাদের ভাইয়ার মাথা ব্যথা করছে, তাই ভাবলাম একটু মশলা দুধ চা বানাই। দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে এখন চা বানাবো। দুধ ফুটে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম, আর এরপরে দিব চা পাতা। এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করি, তাহলে আমার মনে হয় যে কালারটা বেশ ভালো আসে। এই চা পাতাটা বেশ ভালো, এর কালারটা সুন্দর হয়। আমার চা জাল হয়ে গেছে, এখন আমি বেড়ে দেবো। চায়ের গন্ধ শুনে পিল পিল চলে আসছে চা খেতে। বেড়ে দিব, ধরো ধরো। আমি তো ভাবছিলাম পুরা চাটা ঢেলে ফেলবো কাপে, তোমার ভাগ্য ভালো। না, চিনি দেয়নি। চলো তাহলে 3 কাপেই চিনি দাও। তুমি যাবা কখন? 4টার দিকে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টি। এখন দেখো খেয়ে বলো কেমন হলো। চিনি লাগবে কিনা? আমি 2 চামচ চিনি দিয়েছি, তুমি বেশি খাওয়া দেখে। ঠিক আছে, চিনি টেস্ট করে কষা দরুন টেস্ট ভালো আছে। বিপিনের 2 চামচ তো প্রায়, কিন্তু বিপিনটা গুড় দিয়ে করে, তুমি হয়তো চিনি। আমি গুড় দিয়ে একদিন ট্রাই করব। আজকে কিন্তু আমি দারচিনি, ইয়া গোলমরিচ কয়েকটা আর লবঙ্গ দিয়েছি তোমার কি ইয়ার জন্য, কাশির জন্য। এই চা যদি রেস্টুরেন্টে খাই তা মিনিমাম 50 টাকা বিল নেবে, এখন আমাকে 50 টাকা দাও।
ঠিক এই সময় আপনাদের ভাই খেলতে যায়, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই সময় হলে তার আর ঘরে মন টেকে না, সে এখন এখান দিয়ে বের হবে। প্রচুর গরম পড়ছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তবু গরম। আর এই যে সেফটি, এখন কিসে যাবা? জিয়ান ভাই মোটরসাইকেল আসছে, মোটরসাইকেল কেমন চালায়? সাবধানে। এখন বিকেল বেলা আমাদের পেয়ারা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের সবার প্রিয় সাজিত পিলপিল ভাইয়া এখন জামা পরাই দিচ্ছে। কিভাবে জামা পরাচ্ছে পেয়ারা? স্টেপলার করে দাও। সেটা কি নষ্ট হয়? কেন পোকা খায় না? জামা পরাই দিতে হবে। সাজিদ এখন সব পেয়ারা গুলাকে জামা পরাচ্ছে। দেখো এটা নষ্ট হয়ে গেছে, এই যেটা ওটা যে পোকা। আল্লাহ একদম নষ্ট হয়ে গেছে। ফেলে দাও। পানি জমে গেছে এটাতে, এই পানিগুলোকে ওই ভিতর থেকে জমছে। এখন ফুটা করে দিতে হবে, না পানি পড়ে যাবে। তারপর আর কথা খেয়ালই নেই, হাসিয়া না লাগতো। সন্ধ্যা হয়ে গেছে, এখন সবার সন্ধ্যায় নাস্তা হবে। তো আজকে পাঁপড় ভাজছি। এগুলো আলুর পাঁপড়, সব বাসায় বানানো, মামি বাসাতেই করেছে। আমার আলুর পাঁপড় খেতেই অনেক ভালো লাগে, অন্যান্য যে পাঁপড় আছে ওগুলো আমার ভালো লাগে না। তো এখন পাঁপড় ভাজবো, তারপর চা করে পাঁপড় দিয়ে চা খাবো। আর মোটামুটি ভাজা পাঁপড় কিছু পাঁপড় তুলে সবাইকে দিয়ে দিচ্ছি এখন। দেখেন আপনাদের ভাই আমাকে ছাড়া পাঁপড় খেয়ে ফেলছে। এই যে আমার আলুর পাঁপড়, সবাই পাঁপড় খেয়ে ফেলছে, এখন আমি খাবো। আর আমি একটু লেটে খাচ্ছি, কারণ আমি চা বানাই নিয়ে আসছি। আর চা দিয়ে পাঁপড় সবার সামনে খাবো না, এই জন্য কিন্তু লজ্জা লাগে, এই জন্য রুমে চলে আসছি। দেখি এদিকে তাকা একটু, দেখ তাকা না, বিড়াল বিড়াল মা বকা দিবে দেখে আমার কাছ থেকে চুপ চুপ করে নিস। দেখ তোমাকে বিড়ালের মতো লাগছে, কেন জানো? থুতনিতে লেগে আছে। বিড়ালরা যখন চুরি করে দুধ খায় তখন থুতনিতে লেগে থাকে। হ্যাঁ ওটা হুলো, হুলো বিড়াল, হুলো বিড়াল ঘুমায়। আর এটা হচ্ছে ছোট বিড়াল, দর্শক নাই, করোনার কারণে পুরা গ্যালারি ফাঁকা। হুম।